এটা চিপসর প্যাকেটর বাবেই কনমানি ছাত্রীক প্রহার দোকানির। জরিয়ার উডমারিত এই অমানবীয় ঘটনা। দোকানির প্রহারত আহত হল দ্বিতীয় শ্রেণীর ছাত্রীগুলি। ভুলবশত ছাত্রীগুলিয়ে দোকানীক দিয়া নাছিল 5 টাকা। অভিযুক্ত দোকানীজন আমিনুল ইসলাম, আহত ছাত্রীগুলি উডমারির মুক্তাব স্কুলের দ্বিতীয় শ্রেণীত অধ্যয়নরত। জরিয়া আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালে। এটা চিপসর প্যাকেটর বাবে কনমানি ছাত্রীক প্রহার দোকানীর এই ঘটনা কেন্দ্র করে অঞ্চলজুড়ি তীব্র চাঞ্চল্যর আর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘপককে মই বাহিৰৰ ফালে চাওঁতে মানে দেখিলোঁ ছোৱালীজনীক মানে দোকানীজনে মানে চুচৰাই নি আছে, চুলি ধৰি আকৌ গুৰ মাৰিছে। তাৰপৰা মই দেখি পেলাই মানে মই দৌৰি গ'লোঁ, বাকীসকল বাইদেউ মোৰ লগে লগে দৌৰি গ'ল। তাৰপৰা আমি বিচাৰ ফিচাৰ কৰিলোঁ, কৰাৰ পিছত কি হ'ল বোলো কথাটো কি হ'ল কিয় এনেকুৱা হৈছে। তেওঁলোকে ক'লে যে তাই দোকানৰ পৰা কিবা এটা বস্তু আনিবলৈ গৈছিলে, আনিবলৈ যাওঁতে মানে কি হ'ল তাই বস্তুটো আনিবলৈ লওঁতে মানে তাই স্কুলৰ ভাত খোৱা সময় হৈছিলে, সেইকাৰণে গেট মাৰি দিয়া হৈছিলে। সেইকাৰণে তাই গেট মাৰি দিয়া দেখি দৌৰি দৌৰি গুচি আহিলে। দৌৰি দৌৰি গুচি অহাৰ কাৰণে কি হ'ল দোকানীজনে ভাবিলে বস্তুটো ল'লে, লৈ পেলাই তাই পইচা নিদিয়াকৈ দৌৰি পলাই আহিলে বুলি ভাবিলে। সেইটো তাইক মানে সেইটো চুৰ হিচাপে মানে তাইক হেৰি কৰিলে আৰু। মহানগরীত লোকসেবা আয়োগের পরীক্ষার পাঠ্যক্রমের পাঠদান। সুপার মার্কেটত থাকা তক্ষশিলা স্কুল অব সিভিল সার্ভিসেজে আরম্ভ করেছে এপিএসসি পাঠ্যক্রমের পাঠদান। জানুয়ারির ক্রেশ কোর্স আরম্ভ হওয়ার বিপরীতে মার্চের প্রদান করব পূর্ণ পাঠ্যক্রম। ইয়ার পূর্বে ইউপিএসসির কোচিং প্রদান করেছিল তক্ষশিলা স্কুল অব সিভিল সার্ভিসেজে। দরিদ্র সীমারেখার তলর শিক্ষার্থীসলের জলপানির বিশেষ রেহাই প্রদানেরও ব্যবস্থা রাখিছে তক্ষশিলা একাডেমিয়ে। আমি এতিয়া বগাঁও কলেজ হোক, ধরো নর্থ লক্ষিমপুর কলেজ হোক, এনেক বহুত কেইখন কলেজের কথা পাতিছো। আমার তেওঁলোকৰ এমওইও হৈ গৈছে, যিবিলাকত আমি ক্লাসেসবিলাক এই মার্চ মাহৰ পৰা স্টার্ট করি। আর স্টুডেন্টসখিনিও যথেষ্টখিনি সঁহাৰি জনাইছে, তেওঁলোকে এডমিশন লৈছে যে ধৰক আমাৰ এই যিমানখিনি ব্ৰাঞ্চেছ আছে এই গোটেইখিনিতে আমাৰ মার্চ মাহৰ 11 তাৰিখৰ পৰা আমি এপিএসসি লগতে ইউপিএসসি গোটেইখিনি ক্লাস স্টার্ট করি। রঙিয়া আৰু গুৱাহাটীত আমাৰ অফলাইন ক্লাসখিনি হ'ব, কিন্তু বাকি যিমান কলেজৰ লগত আমাৰ এমওইউ হৈ গৈছে আৰু যিখিনি ল'ৰা ছোৱালীবিলাকে স্কলারশিপ টেস্টে আমাৰ লগত এডমিশন লৈছে তেওঁলোকৰ কাৰণে আমি অনলাইন ক্লাসৰ ব্যৱস্থা কৰিছোঁ। তেওঁলোকে সেই একেই ক্লাস, একেই মেটেৰিয়েল আৰু গোটেইখিনি ধৰক, আৰু লগতে স্পেচিয়েল যিটো আসাম লিট 33%ৰ যিখিনি ধৰক অসম ৰিলেটেড কুৱেশ্যনছ আহে বা আসাম স্পেচিয়েল যিখিনি পেপাৰ মানে জি এছ পেপাৰ হয় সেইখিনিৰ কাৰণে চেম ক্লাছেছখিনি কেৱল অনলাইন মোডত গ্ৰহণ কৰিব পাৰিব। মেইনলি ইস প্রেস মিট কা জো ক্রুক্স থা বেসে তো আপকো পতা হি চল গয়া হ্যা কি উই উইল গোইং টু লঞ্চ দ্য এপিএসসি ভার্টিকাল মতলব অর দিস উইল গোইং টু মতলব ব্যাচেস উইল কমেন্স ফ্রম দ্য 11th মার্চ সে তো এপিএসসি রিলেটেড জো জো কোর্সেস রহেগে জো বেনিফিশিয়াল রহেগে স্টুডেন্ট কো ও এসে ভি হাম অ্যাভেলেবল কর দেঙ্গে। বাকি একাডেমিক রিলেটেড কোই ডাউট হো তো ইয়া ফির কোই আপকি ইনকোয়ারি হো তো পুছ সকতে হে। মহানগরীর হোটেল রেডিশন ব্লুট অ্যাক্ট ইস্ট পলিসি সন্দর্ভত ঘুরনিয়া মেজমেল। অ্যাক্ট ইস্ট পলিসির অধীনত অসমক কেনেদরে অর্থনৈতিকভাবে উন্নত করিব পারি সেই বিষয়ে ভারত, নেপাল, বাংলাদেশ, ভূটানের প্রতিনিধিরে আলোচনা করা হয়। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সভাপতিত্বত হওয়া মেজমেলত অসমৰ পৰা চুবুরিয়া রাষ্ট্রত কিদরে সামগ্রী পঠিয়াব পারি তার উপর আলোচনা করা হয়। সেই অনুসরি বাংলাদেশলৈ রপ্তানি করা হব খারুয়া তেল আর মিথানল। ইয়ার লগতে প্লাস্টিকৰ সামগ্রী উৎপাদনত ব্যবহৃত কেঁচা সামগ্রীও রপ্তানি করব অসমে। অসমক ধনী করার স্বার্থতে ব্যবসায় বাণিজ্যর সন্দর্ভত বিশেষভাবে আলোচনা করা হয় এই ঘূরণীয়া মেজমেলত। নর্থ ইস্ট রিজন আসাম একটা গেটওয়ে হিসাবে আসামক আমি কেনেকে নর্থ ইস্টার্ন রিজনক অসমক আমি ভারতের স্বাধীনতার আগর অসমখন যেনেকে ধনী আছিল তেনেকে এখন কেনেকে ধনী রাজ্য করব পাৰো বা আমার বর্তমানের মুখ্যমন্ত্রী যেনেকে কৈছে যে ভারতবর্ষের 5খন মানে প্রগ্রেসিভ রাজ্যের ভিতর অসমখন হব লাগে, গতি আমি কেনেকে আমি একচুয়ালি করব লাগে করব পাৰিম। তো তার কারণে সাউথ ইস্ট এশিয়ান যিখিনি কান্ট্রিজ আছে দেশ আছে তেওঁলোকৰ লগত আৰু ভূটান বাংলাদেশৰ লগত আমাৰ বাণিজ্যিক সম্পৰ্ক আমাৰ কেনেকুৱা হ'ব লাগে গতিকে সেই সম্পৰ্কত আচলতে এই গোটেই কথাখিনি আলোচনা হৈছে। আৰু আমি ইয়াত জাপানকো আমি অনুৰোধ কৰিছোঁ, গতিকে তেওঁলোকৰ প্ৰতিনিধি অহা নাই কিন্তু তেওঁলোকৰ যিয়ে তেওঁলোকৰ লগত ভাৰত চৰকাৰৰ পৰা তাৎসত আছে গতিকে তেওঁলোকৰ লগত আমি কথাখিনি পাতিছোঁ আজি, গতিকে এই গোটেই কথা বতৰাবিলাক আজি ইয়াতে ভালকৈ আলোচনা হৈছে। আৰু এক্ট ইষ্ট পলিচি এফেয়াৰ্ছ ডিপাৰ্টমেণ্টৰ পৰা
এইটো ইনিশিয়েটিভ করা হয়েছিল। আর এনেকে সময়ে সময়ে আমার এনেকা স্টেক হোল্ডার মিটিং হয়ে থাকিব। এটা নুমলীগড় রিফাইনারির যেটা তেল বর্তমান বাংলাদেশলৈকে গৈ আছে, ডেডিকেটেড পাইপলাইন এটাও করেছে নুমলীগড় রিফাইনারি, ইতিমধ্যে আসা মানে শিলিগুড়ি পার হয়ে বাংলাদেশ সোমাইছে পাইপলাইনডাল, গতিকে সেইটো একটা কথা আছে। তেনেকে বেপার বাণিজ্য তেনেকে ইনক্রিজ হব। তেনেকে আমার 500 MT মিথানল প্লান্ট আছে, মানে তো মিথানল প্লান্ট যেটা আছে ইন্দো বাংলাদেশ সামিট এইটো হলতে যেটা হয়েছিল, তো আমি কৈছিল যে তোমালোকে মিথানল বেলেগরপা কিনাতকে আমারপা কিনা। এটা বাংলাদেশে আমারপা মিথানল কিনবলে আরম্ভ করেছে, গতিকে কিনব আরম্ভ করার কারণে আজি আমার যে 500 MT মিথানল প্লান্ট যেটা নতুনকে করা হল, গতিকে আর ফর্মেল ডিহাইডর যেটা প্লান্ট আমার বৈতামারি করা হল, আমার সরকার দিনতে হয়েছে এই, যেটা মই উদ্যোগ মন্ত্রী আসিল, গতিকে এই প্রজেক্ট দুটারপা এটা কি হয়েছে রেগুলারলি মিথানল আর এই যা সামগ্রী তারপর উৎপাদন হয়েছে, গতিকে এইবিল আজি বাংলাদেশে আমারপা কিনিছে। তো তেনেকে একটা অর্থনৈতিক বিকাশ রাজ্যখনের হওয়ার কারণে তেনেকা ধরনের কথাবিল আমি আলোচনা করেছো। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান স্টিক।